আচ্ছা তাহলে আজকে শুরু করলাম আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক ঠিক আছে আজকে টপিকের নাম হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক এর আগে যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং বাট আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স ঠিক আছে তাহলে আগে মাল্টিপ্লেক্সিংয়ে আমার যেগুলো ভাগ ছিল সবগুলোই মাল্টিপল অ্যাক্সেস টেকনিকেও আছে বাট শুধুমাত্র মানে যে ধরলাম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ওখানে টিডিএম ছিল এখানে টিডিএম এ হবে অ্যাক্সেস হবে ঠিক আছে আর যখন মাল্টিপ্লেক্সিং পড়েছিলাম ওটার সাথে মাল্টিপল অ্যাক্সেসের পার্থক্যও পড়াইছিলাম বাট এখন শুধুমাত্র মাল্টি মানে মাল্টিপল অ্যাক্সেস সম্পর্কে পড়াবো ঠিক আছে তো মাল্টিপল অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছে নাম দিয়ে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা সময় অনেকগুলো ইউজার একটা মাত্র মিডিয়াম বা একটা মাত্র চ্যানেল ইউজ করতে পারবে ঠিক আছে এখন দেখেন বলছে মাল্টিপল অ্যাক্সেস ইজ দ্য ইউজ অফ মাল্টিপ্লেক্সিং টেকনিক্স টু প্রোভাইড কমিউনিকেশন সার্ভিস টু মাল্টিপল ইউজার্স ওভার আ সিঙ্গেল চ্যানেল মানে একটা সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে অনেকগুলো ইউজার ঠিক আছে আমরা অনেকগুলো ইউজার কি করতে পারবে হচ্ছে ইয়েটা শেয়ার করতে পারবে ধরলাম টাইম শেয়ার করতে পারবে একটা নির্দিষ্ট জিনিস শেয়ার করতে পারবে হয় টাইম না ফ্রিকোয়েন্সি না হলে হচ্ছে কোড ডিভিশন হতে পারে ঠিক আছে অথবা হচ্ছে স্পেস ডিভিশন হতে পারে বলছে এটার মেন যে ইয়েটা হচ্ছে মানে ফিচারটা তো সেটা হচ্ছে ইট অ্যালাউজ ফর মেনি ইউজার্স এট ওয়ান টাইম বাই শেয়ারিং আ ফাইনাইট অ্যামাউন্ট অফ এক্সপেক্ট্রাম মানে এটা কি করবে অনেকগুলো ইউজারকে অ্যালাউ করবে মানে অনেকগুলো ইউজারকে সম মানে সক্ষম করাবে যাতে করে তারা এক টাইমেই মানে পুরা স্পেকট্রামটা ইউজ করতে পারে ঠিক আছে পুরো স্পেকট্রাম বলতে পুরো স্পেকট্রামে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা একটা নির্দিষ্ট পোর্শন শেয়ার করতে পারে অন্যান্য ইউজারদের সাথে ঠিক আছে ধরলাম আপনাদের ক্লাসে সবাই হচ্ছে ইউজার আর হচ্ছে ধরলাম একটা চ্যানেল আছে ঠিক আছে বা একটা মিডিয়াম আছে বা সবাইকে আমি বললাম সবাই হচ্ছে যেখানে আছে বাসা থেকে ঢাকায় আসবেন তো বাসা থেকে ঢাকায় আসার সময় সবাই ধরলাম সেম কোম্পানির বাস ইউজ করতেছে ঠিক আছে তাহলে এরা একটা শেয়ারিং হইলো ব্যাপারটা এরকম মানে অনেকগুলো ইউজার থাকবে একটা মতো চ্যানেল থাকবে একটা চ্যানেলের নির্দিষ্ট পোর্শন বা কিছু পোর্শন পাবে এক একটা নির্দিষ্ট ইউজার ঠিক আছে এই

এটা পড়াচ্ছি কেন কারণ এটার সাথে রিলেটেড ঠিক আছে এখানেও শেয়ারিং এর কিছু ব্যাপার আছে যেমন ধরেন সিমপ্লেক্স মানে কি আপনারা মনে হয় তাও একবার বলতেছি ট্রান্সমিশন মোড হচ্ছে তিন রকমের ট্রান্সমিশন মোড বলতে আমরা বুঝাচ্ছি যে ট্রান্সমিট করতে পারবে বা রিসিভ করতে পারবে আমাদের দুইটা মিডিয়া দুইটা হচ্ছে ইউজার বা একটা ইউজার ঠিক আছে কেমন করে মিডিয়ার মধ্যে সেটা বুঝাবে তো এখন দেখেন এরকম মোড আছে তিনটা একটা হচ্ছে সিমপ্লেক্স সিমপ্লেক্স বলতে এক ডিরেকশানে যাবে শুধু কমিউনিকেশনটা মানে একজনই শুধু আপনারা বলতে পারবেন বা শুনতে পারবেন ব্যাপারটা এরকম ঠিক আছে মানে একজনই পাঠাতে পারবে আর হচ্ছে অন্যজনের কথা বলতে পারবো না মানে এক যাবে বিপরীত যাবে না যদি আমি সেন্ডার হই আমি অলওয়েজ সেন্ড করব। আমি কখনো রিসিভ করতে পারবো না ঠিক আছে ব্যাপারটা এরকম হাফ ডুপ্লেক্স কি হবে আমি যে কোনো একটা টাইমে সেন্ড করতে পারি আবার কোনো একটা টাইমে রিসিভ করতে পারি ঠিক আছে আর ফুল ডুপ্লেক্স কি আমি একই টাইমে ঠিক আছে আমি কি করতে পারি সেন্ডও করতে পারি রিসিভও করতে পারি মানে এটা হচ্ছে সিমপ্লেক্সটা শুধুমাত্র শুধুমাত্র ইউনিডিরেকশনাল ঠিক আছে আর হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সে কি হবে মানে হাফ ডুপ্লেক্সটা হচ্ছে সময় ভেদে ইউনিডিরেকশনাল মানে আমি যখন একটা নির্দিষ্ট টাইমে সেন্ড করতেছি তখন সেন্ডই করতে থাকবো তারপর আর একটা নির্দিষ্ট টাইমে রিসিভ করতেছি রিসিভই করতে থাকবো ঠিক আছে আর ফুল ডুপ্লেক্সটা সবসময় আমরা সেন্ড রিসিভ সবসময় করতে পারবো

আপনারা শুনতেও পাচ্ছেন আবার হচ্ছে আমি বলতেছিও সেন্ডও করতেছি আবার শুনতেও পাচ্ছি আপনাদের কথা এটা তো তাহলে ফুল ডুপ্লেক্স ফলো করতেছে তাই না তারপরে হাফ ডুপ্লেক্স কোনটা বলেন তো হাফ ডুপ্লেক্স কোথায় হয় ওয়াকি টকি ওয়াকি টকি ওয়াকি টকি তে কি হয় বলেন তো ম্যাম ওই যে একটা নির্দিষ্ট চ্যানেল মানে সেট করে কথা বলে ওভার বলে তারপরে আবার ওখান থেকে আবার আচ্ছা তারপর আবার কথা বলে মানে ইউনি মানে হচ্ছে যে নির্দিষ্ট একজন ধরেন মানে এটা হাফ ডুপ্লেক্স অনুসারে কাজ করে একবার শুন মানে একবার বললে সে শুনবে তারপর আবার পাঠাবে হ্যাঁ হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি তাই তো তো ওয়াকি টকি যদি আমি বলি মানে কুকি বেশি ইউজ করে পুলিশরা তাই তো বা আমাদের ভার্সিটিতে হচ্ছে আপনারা দেখছেন কি না আব্দুর অফিসের একটা ওয়াকি টকি আছে মানে উনি হচ্ছে প্রক্টর তাই তো উনি যেটা করে সেটা হচ্ছে কেউ যখন কোন ইনফরমেশন বলে ঠিক আছে ইনফরমেশন বলে যখন ওভার বলে তখন উনার মানে যে বলতেছে তার কাছ সে শুধু বলতে পারবে আর বাকিরা যাদের কাছে শুনতে পারবে ঠিক আছে তারপরে যখন ওভার বলবে উনি তারপরে অন্য কেউ যখন বলবো তখন উনি হচ্ছে সেন্টার হবে বাকি সবাই রিসিভার হবে মানে শুধু উনি বলতে পারবে ব্যাপারটা এরকম মানে যখন হাফ ডুপ্লেক্স ইউজ করবো তখন একটা নির্দিষ্ট সময়ে একজন শুধু সেন্ড করবে বা রিসিভ করবে ব্যাপারটা এরকম আর এর সময় অলওয়েজ একজনই সেন্ড করতেই থাকবে কখনো সে রিসিভ করতে পারবে না ঠিক আছে এরকম এখন সবগুলোর উদাহরণ দিব পার্থক্য বলবো আর একটু ডিটেলস বলে তারপর আবার মানে মাল্টিপল অ্যাক্সেস টেকনিকে চলে যাব এটা হচ্ছে পড়াচ্ছি শুধুমাত্র মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের কিছু কোয়েশ্চেন বোঝানোর জন্য ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের তিনটা মোড আছে ট্রান্সমিশন ট্রান্সমিশনের একটা সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স বলছে ট্রান্সমিশন মোডস দ্য ডিরেকশনাল যে বলতে আমাদের সিগন্যালের যে ফ্লোটা বা সিগন্যালটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে বা ইউনি ডিরেকশনাল না টু ডিরেকশনাল বা বোধ ডিরেকশনাল সেটা বোঝাচ্ছে সেটা কয়টা ডিভাইসের মধ্যে সেটাই বুঝাবে ট্রান্সমিশন মোড তো মেন ডিফারেন্স কি এই তিনটার মধ্যে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে এটাই যে সিমপ্লেক্স মোডে

কি হচ্ছে এক একটা সময় এক একজন সেন্ড করতেছে আরেকজন শুধু শুনছে আর একটা সময় আরেকজন সেন্ড করতেছে আর অপোজিট জন শুনছে ঠিক আছে এটা এরকম অ্যালটারনেটিভলি ইউজ করতেছে ঠিক আছে একবার ও একবার ও এরকম ভাবে একবার মাসুদ একবার ইকো ঠিক আছে তারপর বলছে অন দ্য আদার হ্যান্ড ইন দ্য ফুল ডুপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন দ্য কমিউনিকেশন ইজ বাই ডিরেকশনাল ফুল ডুপ্লেক্স মোডে কি হবে বাই হবে এন্ড দ্য চ্যানেল ইজ ইউজড বাই বোথ দা কানেক্টেড ডিভাইস সিমুলটেনিয়াসলি মানে ইকো ইকো কথা বলা যাচ্ছে বাসুদেও কথা বলা যাচ্ছে কে কার কথা শুনছে মানে দুজন শুনতেও পারছে বলতেও পারতেছে দুজন দুজনের সাথে খুব গল্প করতেছে আর কি বুঝছেন ব্যাপার এরকম তারপরে বলছেন লেটাস্ট স্টাডিজ ডিফারেন্স মানে এই তিনটার মধ্যে এখন ডিফারেন্স পড়বো ঠিক আছে এখন কি বুঝছেন মোটামুটি যেটা আমি বললাম পার্থক্যটা বুঝা যায় ম্যাম ওকে পারফেক্ট বুঝতে পারছেন আরেকবার বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি যেটা বলতেছিলাম যে ট্রান্সমিশন মোড তিন রকমের ট্রান্সমিশন বোর্ড মোড বলতে দুইটা কানেক্টেড ডিভাইসের মধ্যে আমাদের সিগনালটা কোন দিকে ফ্লো হচ্ছে ঠিক আছে বা টু ডিরেকশনাল নাকি ইউনি ডিরেকশনাল তো আমাদের যেটা সিমপ্লেক্স মোড সেটাতে কি হবে যে কোনো একটা ডিভাইস দুইটা ডিভাইস কানেক্টেড থাকবে তো যে কোনো একটা অলওয়েজ সেন্ড করবে মানে একটা থেকে সেন্ড হবে অলওয়েজ কখনো সে রিসিভ করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স যেটা সেটা হচ্ছে আমার দুইটা যে ডিভাইস আছে সেটার মধ্যে একটা ডিভাইস কখনো সেন্ড করবে আর একটা ডিভাইস রিসিভ করবে আর আরেকটা ইনস্ট্যান্টে যে রিসিভ করছিল সেই সেন্ড করবে আর যে সেন্ড করছিল সেই রিসিভ করবে ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি মানে পারভেজ আর হচ্ছে শিবলি কথা বলতেছে কখনো কখনো শিবলি কথা বলবে শিবলি সেন্ড করবে আপনি শুধু চুপ করে শুনবেন মানে চুপ করে থাকতেই হবে শুধু শিবলি ঘরে শুনতে পাবেন আপনি মানে আপনি রিসিভার আর শিবলি হচ্ছে সেন্ডার আবার নির্দিষ্ট একটা ইনস্ট্যান্টে আপনি সেন্ডার হতে পারেন শিবলি শুনবে শুধু রিসিভ করতে পারবে শুধু ঠিক আছে আর যেটা ফুল ডুপ্লেক্স সেটাতে আপনি আর শিবলি অনর্গল কথা বলে যাবেন দুজনে দুজনে কথা শুনতেও পারবেন বলতেও পারবেন ব্যাপারটা এরকম ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা মিতুকে মনীষা নাকি আচ্ছা সমস্যা নাই ঠিক আছে তারপর এখন দেখেন তাহলে কম্পেয়ারিশন চার্টে আসছে ঠিক আছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের কম্পেয়ারিশন চার্ট এটা তো আমাদের কি বললাম এই সিমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে ইউনি ডিরেকশনাল হবে তাই না কমিউনিকেশন টেক ইউনি ডিরেকশনাল ইউনি ডিরেকশনাল মানে এক দিকে যাবে মানে একটা সেন্টার হবে সে অলওয়েজ সেন্ড করবে ব্যাপারটা এরকম ঠিক আছে তারপরে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হবে এটা ইউনি ডিরেকশনাল না কিন্তু এটা হচ্ছে টু ডিরেকশনাল বাট ওয়ান এট আ টাইম মানে যে কোনো একটা সময়ে একজন শুধু সেন্ড করবে আর একজন শুধু রিসিভ করবে আর আর একটা নির্দিষ্ট ইনস্টেন্ট যে রিসিভ করতে সেও সেন্ড করতে পারবে আর যে সেন্ড করতেছিল সেও রিসিভ করতে পারবে ঠিক আছে এটা গেল হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স না আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে এটা হচ্ছে টু ডিরেকশনাল এবং হচ্ছে সবসময় এটা মানে দুজনই মানে যে দুইটা কানেক্টেড ডিভাইস থাকবে তাহলে দুজনই সেন্টার রিসিভার হিসেবে কাজ করতে পারবে ঠিক আছে তারপরে এখানে বলছে সেন্ড রিসিভ এখানে সিমপ্লেক্সের ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ডার ক্যান সেন্ড ডাটা বাট ক্যান নট রিসিভ মানে যে সেন্ড করবে সে অলওয়েজ সেন্ড করতে পারবে কিন্তু কোন ডাটা রিসিভ করতে পারবে না হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আ সেন্ডার ক্যান সেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভ দ্য ডাটা বাট ওয়ান এট আ টাইম মানে যে সেন্ড করবে সে এক যে কোনো একটা নির্দিষ্ট টাইমে শুধু সেন্ডই করতে পারবে আবার আরেকটা নির্দিষ্ট টাইমে সে রিসিভও করতে পারবে কিন্তু এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আ সেন্ডার ক্যান সেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভ দ্য ডাটা সিমুলটেনিয়াসলি মানে একজন একটা ডিভাইস সেন্ডেও করতে পারবে রিসিভও করতে পারবে একসাথে ঠিক আছে পারফরমেন্স দ্য হাফ ডুপ্লেক্স অ্যান্ড দ্য ফুল ডুপ্লেক্স ইয়েলস বেটার পারফরমেন্স দ্যান দ্য সিমপ্লেক্স বোঝাও যাচ্ছে সিমপ্লেক্সের চাইতে হাফ ডুপ্লেক্স আর ফুল ডিপ্লেক্সের পারফরমেন্সটা অনেক বেশি ভালো ঠিক আছে দ্য হাফ ডুপ্লেক্সে কি বলছে দ্য ফুল ডুপ্লেক্স ইয়েলস মোড ইয়েলস হায়ার পারফরমেন্স দ্যান দ্য হাফ ডুপ্লেক্স মানে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে যে পারফরমেন্সটা সেটা ফুল ডুপ্লেক্সের চাইতে কম হয় ঠিক আছে আর ফুল ডুপ্লেক্স ক্ষেত্রে অনেক বেটার পারফরমেন্স হয় ঠিক আছে কারণ কি অ্যাজ ইট ডাবলস দ্য ইউটিলাইজেশন অফ ব্যান্ড উইথ প্রত্যেকেই ইউজ করতেছে বাট ব্যান্ডউইথের ব্যবহারটা বা ইউটিলাইজটা কে করছে আমাদের সবচেয়ে ভালো হবে ফুল ডুপ্লেক্স কারণ একই ব্যান্ড ইউজ করে সেন্ড করতে পারছে রিসিভও করতে পারতেছে ঠিক আছে এই তো আমাদের সিমপ্লেক্স যে উদাহরণ সেটা হচ্ছে কিবোর্ড এন্ড মনিটর কিবোর্ড কেন কারণ কিবোর্ড শুধু আমি কি করতে পারি কি করতে পারি বলেন তো ইনপুট কি করতে আমি কখনো মনিটর দিয়ে ইনপুট নিতে পারবো যদি কিবোর্ড না থাকে কখনোই সম্ভব না কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা শুধু কাজ আছে একটাই কাজ করতে পারবে হয় দিতে পারবে মানে ইনপুট দিতে পারবে অথবা ইনপুট শো করতে পারবে ঠিক আছে ব্যাপারটা এরকম হয় ইনপুট দিতে পারবে নাহলে আউটপুট শো করতে পারবে ব্যাপারটা এরকম আর হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে ওয়াকি টকি বলছে অলরেডি যে কোনো একজন একটা সময় কথা বলবে আরেকজন চুপ করে থাকবে ঠিক আছে আরেকজন বা বাকি যারা আছে তারা চুপ করে থাকবে আবার আরেকটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে যারা চুপ করেছিল তারা কথা বলবে আর যে কথা বলছিল সে চুপ করে থাকবে ব্যাপারটা এরকম ঠিক আছে আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্সটা হচ্ছে টেলিফোন টেলিফোনে আমরা সময় কথাও বলতে পারি কথা শুনতেও পারি তাই না তাই কি না আচ্ছা আচারি হৃদয় বুঝতে পারছেন জীবন কি বুঝলেন হৃদয় বলেন তো তিনটা মোডের যে ডিফারেন্সটা আচ্ছা এখন বলেন আপনি তিনটা মোডের ডিফারেন্স বুঝতে থাকলে আপনি আমাকে একটা উদাহরণ বলেন যেখানে হাফ ডুপ্লেক্স হয় ওয়াকিটকি বাদে ফরবেন কোন মানে ধরেন এরকম কোন ডিভাইসের নাম বলতে হবে না

হাফ ডুপ্লেক্স কমন যায় বা এরকম করে আর কি এরকম হয় কে বলতে পারবে বলেন তো শোনা যায় যখন ম্যাম যে লেকচার টাইমে আপনারা কোন লেকচার দিতে থাকেন আমরা শুনতে থাকি আবার এটা ভালো বলছ হৃদয় কিন্তু আমি যখন পর্যন্ত না কথা বলতে বলি তখন পর্যন্ত আপনারা চুপ করে থাকেন তাই না একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে আমি কথা বলি শুধু আপনি চুপ করে শুনেন সবাই তারপর আমি শুনি আপনাদেরকে বলি একটু বলেন তাই তো এটা খুবই ভালো উদাহরণ ছিল ম্যাম হ্যাঁ হাফ ডুপ্লেক্সের একটা হতে পারে আমরা যে পার্লামেন্ট ভবনে স্পিকার যেটা করে আর কি সেটা একটা হাফ ডুপ্লেক্স হতে পারে হ্যাঁ এটা পার্লামেন্টে কথা বলে আর অন্য সময় শুনতে হ্যাঁ এটা এটা ভালো বলছেন যে স্পিকার যখন কথা বলে তখন কি করে বাকিরা সবাই চুপ করে শোনে ঠিক আছে এটা হতে পারে মামুন বুঝতে পারছেন মামুন মামুন হোসেন মামুন হোসেন আবু সুফিয়ান এরা কথা বলতেছে না এদের আমি মার্ক কাটবো দাঁড়ান শিবলিও কথা বলতেছে না শিবলিরও মার্ক কাটবো না কি বুঝলেন বলেন ঘুমাচ্ছিলেন তাই না না খাইতেছি পরে খাওয়া দাওয়া করবে তুমি ক্লাস করে নেন কথা বলতে পারে হ্যাঁ বলেন কথা বল অনেকে অনেকে দেখবেন যে চলে আসছে আমাদের সুফিয়ান জামান মার্কের কথা শুনে চলে আসছে না শিবলি আর আমি নাতে আমি তো কথা বলি হ্যাঁ আবু সুফিয়ান অবশ্য কথা বলে সব সময় কথা বলে শিবলি বলে না মামুনও বলে কিন্তু আজকে মামুন নাই মামুন মনে ঘুমায় পড়ছে বা খাওয়া দাওয়া করতেছে আচ্ছা ঠিক আছে তারপর এটা তাহলে হচ্ছে আমাদের পার্থক্যটা গেল এখন এখানে নেক্সট যাচ্ছি এখানে হচ্ছে কি ডিফারেন্স বলা হয়েছে মানে যেটা কম্পারিজন চার্ট পড়ালাম সেটার মতনই জাস্ট একটু আলাদা কিছু ইনফরমেশন দেওয়া আছে জাস্ট এটা পড়ে আমরা মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের ইয়েতে চলে যাবো মেন কনসেপ্টে চলে যাবো ঠিক আছে এখন বলছে আর সিমপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন দ্য সিগনাল এখানে ইন হবে সরি ইন হবে এটা ইন আর সিমপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন দ্য সিগনাল ক্যান বি সেন্ট অনলি ইন ওয়ান ডিরেকশন

In a simplex mode of transmission, only one of the two devices on the link can transmit the signal, and the other can only receive but uh, cannot send back the signal in reverse. In a half duplex mode, both the devices connected on the link can transmit the signal, but only one device can transmit at a time. In a full duplex mode, both the devices on the link can transmit simultaneously. Also, the performance of full duplex is better than half duplex. I will show you the performance on আর এটা আমি পড়াইছি তাহলে ওপরে এই পয়েন্ট ছিল যে কোনটার পারফরমেন্স বেশি ভালো এটা আর বললাম না তারপরে এখানে ওই বলা যে আমাদের কিবোর্ড আর মনিটরটা হচ্ছে আমাদের ঠিক আছে এটা কি করে ইট ইস অবজার্ভ দ্যাট কিবোর্ড ইনপুট দ্য কমন অ্যান্ড মনিটর ডিসপ্লেস ইট মানে কিবোর্ডটা ইনপুট নেয় আর মনিটরটা আউটপুট দেখায় মনিটর নেভার রিপ্লাই ব্যাক টু দ্য কিবোর্ড হেন্স ইট ইস এন এক্সাম্পল অফ সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড ইন আ ওয়াকি টকি অনলি ওয়ান পারসন ক্যান কমিউনিকেট

শিবলির অলওয়েজ এই সমস্যা থাকে কিছু করার নেই শিবলির এই সমস্যার আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এবার মাল্টিপল অ্যাক্সেসের যে টাইপগুলো বা অপশন গুলো সেখানে ছবি দেওয়া আছে একটা হচ্ছে এফডিএমএ আমরা পড়ছি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে এফডিএম এখানে শুধু এক্সট্রা কি এ মানে অ্যাক্সেস ঠিক আছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তারপর এখানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আর একটা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তো এখানে ছবি দেখেন ছবিটাকে কি বোঝা যাচ্ছে বলেন তো এফডিএম এ কি হয় আমি কি বলছিলাম মানে এফডিএম এর দ্বারা এফডিএম এ কি হয় বলেন তো কোনটা শেয়ারিং হয় এফডিএম এ ফ্রিকোয়েন্সি আচ্ছা তো একা দেখেন ছবি দেওয়া আছে যেটাতে হচ্ছে ওয়াই মানে ওয়াই এর দিকে এফ লেখা আছে মানে ফ্রিকোয়েন্সি এক্স এর দিকে টাইম দেওয়া আছে আর যেটা দিকে কোড দেওয়া আছে তো আমাদের আগামী সবগুলোর ফিচার বলি এফডিএম এর ক্ষেত্রে ফিচার হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে ঠিক আছে টিডিএম এর ক্ষেত্রে টাইম নিয়ে আর সিডিএম এর ক্ষেত্রে কোড নিয়ে ঠিক আছে তো এখন কথাটা হচ্ছে দেখেন আমাদের কোডটা কিন্তু এই দিকে কাজ করতেছে ঠিক আছে এই কোডটা সব মানে এই এই কোডটা জাস্ট এই ছবিতে দেখানো হয়েছে প্রত্যেক ছবিতে কোডটা দেখানো হয়নি কিন্তু মনে রাখতে হবে জেড ডিরেকশনের দিকে এটা ত্রিমাত্রিক ঠিক আছে তো যেহেতু তিনটা ফিচার আছে তাহলে কোডটা যখন সিডিএম আমি কাজটা করব তখন কিন্তু কোডের উপর ভিত্তি করে হবে যাই হোক এটা পরে বলতেছি আগে এফডিএম এর কথা বলি তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সে কি হবে অনেকগুলো ইউজার ঠিক আছে আমরা কি করতে পারবে আমাদের একটা চ্যানেলে যে ফ্রিকোয়েন্সিটা আছে তাকে ভাগ করে করে ইউজ করতে পারবে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে আমাদের কি হবে পুরো কি ইউজ করতে পারবে একটা নির্দিষ্ট ইউজার তো দেখেন এখানে হচ্ছে কয়েকটা ছবি দেওয়া আছে এই ছবিতে বোঝানো হয়েছে এ দেখেন এখানে একটা ইউজার এখানে একটা ইউজার মানে এ সেন্ড করতেছে রিসিভ করতে সেন্ড করতেছে রিসিভ করতেছে সেন্ড করতেছে রিসিভ করতেছে এখন কথাটা হচ্ছে আমাদের টাইমের রেসপেক্টে কিন্তু ভাগ হবে না ভাগটা হবে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে মানে নীল যে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেটা একটা ইউজার ইউজ করতে পারবে পুরোটাই কিন্তু একটা হোল চ্যানেল ঠিক আছে চ্যানেলের মধ্যে সাবডিভিশন এটা নীল হলুদ সবুজ এগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা সেটা বোঝানো হয়েছে ঠিক আছে টাইমের ক্ষেত্রে আমি বলছিলাম যে টাইমের স্লটটাকে আলাদা করে ভাগ করে অনেকগুলো ইউজার একসাথে ইউজ করতে পারবে একটা পুরা স্লট ওখানে ধরেন একটা নির্দিষ্ট টাইমটা একটা নির্দিষ্ট ইউজার ইউজ করতে পারবে বাট ওখানকার ফ্রিকোয়েন্সিগুলো ফিক্স থাকবে আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে টাইমটা ফিক্স থাকবে কিন্তু টাইমটা ইয়ে হবে না মানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তো ফিচার ফ্রিকোয়েন্সি সো চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি টাইমটা সেম থাকবে কোনো সমস্যা নেই টাইম নেই টিডিএম এর ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে ঠিক আছে পুরা চ্যানেলের ফ্রিকোয়েন্সি সেম থাকবে কিন্তু টাইমটা আলাদা হবে এই জন্য টাইমের রেসপেক্টে এই যে নীল হলুদ সবুজ এরকম মার্ক করা আছে এর মিনিং হচ্ছে ডিফারেন্ট টাইম ঠিক আছে বললাম নীলটা হচ্ছে সকাল নয়টা থেকে সকাল দশটা হলুদটা হচ্ছে সকাল দশটা থেকে হচ্ছে সকাল এগারোটা সবুজটা হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা এরকম বুঝছেন তারপরে সিডিএম এর ক্ষেত্রে কি হবে আমাদের সিডিএমটা হচ্ছে সবচেয়ে সিকিউর্ড হচ্ছে কমিউনিকেশন কেন আমাদের হচ্ছে আকিদা কথা বলবে মাসুদের সাথে ঠিক আছে তো আকিদা কি করবে একটা নির্দিষ্ট কোড দিয়ে দিবে মাসুদ তখন মাসুদ শুধুমাত্র ওই কোডটা এক্সট্রাক্ট করতে পারবে ঠিক আছে মানে নির্দিষ্ট কোডের কোডের রেসপেক্ট সিডিএম এ কাজ করবে তো ওই কোডটা কোন দিকে আছে জেড ডিরেকশনে ওই জন্য দেখেন এখানে টাইম আর ফ্রিকোয়েন্সিটা কিন্তু একই থাকবে কিন্তু জেডের এর অপোজিটে দেখেন এখানে আমি নীল মার্ক করে দিছি বাকিগুলা কালার করছি মানে নিচের দিকে না দেখাই উপরের দিকে দেখাইছি ঠিক আছে এটার मीनिंग কিন্তু টাইম আর ফ্রিকোয়েন্সি सेम থাকবে বাট কোড डिफरेंट হবে এই জন্য এরকম ছবি আঁকা হয়েছে মানে কোডটাকে অপ মানে এই দিকে না নিয়ে অপোজিট দিকে নিয়ে এভাবে করা হয়েছে মানে কোডের হচ্ছে আমাদের তো পজিটিভ নেগেটিভ আছে জেড ডিরেকশনের যে ডিরেকশনে এদিকে যদি পজিটিভ হয় তাহলে এদিকে হবে নেগেটিভ যেকোনো একটা দিকে নিলেই হলো তো এদিকে নিয়ে দেখা যাচ্ছে যে কোডের ডিফারেন্স হবে টাইম আর ফ্রিকোয়েন্সি একই থাকবে এটা কি বুঝতে পারছেন বলেন তো আবার একবার রিপিট করে আচ্ছা আচ্ছা জাহিদ ধরেন হচ্ছে আপনি একটা কোনো ইনফরমেশন পাঠাইছেন আবু সুফিয়ানকে ঠিক আছে আপনারা যেটা হচ্ছে কি বলবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেইনলি লেখা থাকে না ইনক্রিপ্টেড ডাটা আপনি যাকে পাঠাইছেন শুধুমাত্র সেই পাবে ঠিক আছে মানে ধরেন আপনি আবু সুফিয়ানকে পাঠাইছেন ও নির্দিষ্ট কোড জানে ওই কোডটা ইউজ করে সে আপনার ডাটাটাকে এক্সট্রাক্ট করতে পারছে বা থেকে এক্সট্রাক্ট করতে পারছে কোনো ফ্রিকোয়েন্সি বা টাইম না ঠিক আছে বা ধরেন আবু সুফিয়ান যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেটা ডিস্ট্রাক্ট করতে হবে তা না বা ধরেন কোনো একটা টাইমে এটা এক্সট্রাক্ট করতে হবে তাও না ও নির্দিষ্ট কোড জানে ধরেন আপনি ওকে ফোনও দিলেন

মানে আপনাদের কি নির্দিষ্ট কোনো ইয়ে লাগতেছে টাইম লাগতেছে যে ধরেন আমি ফিক্স করছি সেটা আপনাদের কিছু করতে হচ্ছে না আপনাদের জাস্ট লিংক দিয়ে দিচ্ছি আপনারা জয়েন করে ক্লাস করতেছেন আমি একটা টাইম ফিক্স করছি যে এই থেকে এই পর্যন্ত আপনাদের ক্লাস নিব যেটা আপনাদের হচ্ছে ক্লাস টাইম ঠিক আছে এটার জন্য কিন্তু আপনাদের কোনো ইয়ে করতে হচ্ছে না মানে ধরেন আমি টাইম ডিভিশনের রেসপেক্টে করছি কিন্তু মানে আপনাদেরকে কোড দিয়ে দিচ্ছি ব্যাপারটা বুঝছেন দুইভাবে চিন্তা করতে পারেন আমি টাইমের রেসপেক্টে আপনাদের একটা ক্লাস ক্রিয়েট করছি ক্লাসের যখন আমি কোড দিয়ে দিচ্ছি আপনারা ছাড়া অন্য কেউ জয়েন করতে পারতেছে না ঠিক আছে অর্থাৎ আইটি ক্লাস নিব আপনারা জয়েন করতে পারবেন না ওখানকার যে কোড ওই ক্লাসের মেম্বাররাই শুধু জয়েন করতে পারবে ব্যাপারটা এরকম কোডটা খুব ভালো ছিল মানে ক্লাসে জয়েনের ব্যাপারটা খুব ভালো উদাহরণ ছিল আর উদাহরণ দেন দেখি টাইম ফ্রিকোয়েন্সি আর কোডের একটা করে কে বলতে পারবে একটু বলেন তো যে কোনো উদাহরণ ম্যাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াই সময় হিকলার যে এটা ইউজ করত মানে যুদ্ধ মানে কখন কোন জায়গায় যুদ্ধ করা হবে সেটা তার ঈশের সাথে আমাদের অপারেশন জ্যাক সময় আহ নৌবাহিনী যারা ছিল তারা বিভিন্ন জায়গায় অপারেশন চালাতো ওই রেডিওতে গানের যে একটা সাউন্ড ওইটার মাধ্যমে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের কাছে মানে এরকম একটা মানে এরকম একটা ছিল যে টাইপরাইটারে যেটা লেখা হচ্ছে কিন্তু অপজিট সাইডে যেটা থাকে না অন্য সংখ্যা বা অন্য কিছু লেখা থাকে সেটা ইনক্রিপ্টেড হয়ে পাঠানো হতো পরে যখন ওইটাই আবার অন্যরকম টাইপের মানে ডিকোডার টাইপরাইটারে যখন লেখা হতো তখন রিয়েলটা পাওয়া যেত রাইট আবার ব্যাপারটা হচ্ছে এক আয়জন বলল জাহিদ বলল যে টিভিতে টিভিতেও ঠিকই বলছে কিন্তু ঠিক আছে টিভিতে কেন কারণ টিভির এক একটা চ্যানেল কিন্তু এক একটা কি ইউজ করে তাই না তো অপুর উদাহরণটা জাহিদের উদাহরণটা শিবলির তারপরে সবার উদাহরণটাই খুব পারফেক্ট হয়েছে ঠিক আছে আর কেউ কোন উদাহরণ দিতে পারবে ম্যাম যেমন হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে কমিউনিকেশন গুলো করি সবই তো একটা চ্যানেলের মধ্যে দেয়া যায় কিন্তু আপনারটা বা এক এক জনের আইডির এক একটা কোড আকারে ওই মেসেজগুলো যায় যার কারণে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া ওই গুলা কেউ হচ্ছে হাতায় নিতে পারে না মানে কোডিং আকারে যায় মানে আপনার আইডির জন্য আপনার একটা কোড আছে যেটা দ্বারা ওরা হচ্ছে করে পরে সেন্ডারিং এ পাঠায় বুঝতে পারছি এটা তো বলা হয়ে গেছে অলরেডি এটা एग्जांपल না যাবে না আর ভালো একটা एग्जांपल থাকলে না যাবে না আমাদের মোবাইল কমিউনিকেশনও তো তাহলে ওইটা হয় যেহেতু প্রথম কয়টা ডিজিট থাকে ওটা তো কোডের মতোই যাম গ্রামীণ ফোনে কল দিলে গ্রামীণেই যাবে মানে কোডগুলো আমরা उठाए সেটাই তো ডায়াল করি मैम আপনি বলতেছেন 97 এটা হচ্ছে গ্রামীণের ব্যাপারটা এরকম তারপরে 018 হচ্ছে রবি এরকম তাই তো এটাও এক ধরনের উদাহরণ হতে পারে এটা হচ্ছে আসলে ওদের কোড ওদের নিজস্ব কোম্পানি যে এটা দিয়ে আমরা বুঝতে পারি কোন কোম্পানির কোনটা আসলে ঠিক আছে এটাও ভালো বলছে অপু আচ্ছা অপু আপনার হচ্ছে নাম্বার নিয়ে মন খারাপ করার দরকার নাই বুঝছেন

কপি আবার নির্দিষ্ট মানুষের বুঝছেন মানে ধরেন আপনারা কপি করতেছেন ঠিক যদি কপি করেন মানে ধরেন ঠিক জিনিস তাহলে তো আমার চোখে পড়বে না হ্যাঁ ঠিকই তো লিখছে আমি এখন ভুল কি ধরবো যদি ভুল করছে ধরেন একজন খুব ভালো স্টুডেন্ট সেও তো ভুল করতে পারে তাই না ধরেন একটা ভুলের কথা বলি ভুল না অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে সিমুলটেনিয়াস তারপরে স্টিমুলেটেড ঠিক আছে এই মিশন গুলোর ক্ষেত্রে আমি দেখছি একজন যে লিখছে হম শুধুমাত্র স্পন্টেনিয়াস লিখছে ইমিশন লেখে নাই একজন স্টুডেন্ট

মানে তারপরে লেখাগুলো ঠিক আছে যে আমি ফার্স্ট লাইন মাঝের লাইন লাস্ট লাইন মিলাইছি লেখাগুলো সেম এটা কেমনে হইল বলেন এটা তো আসলে সম্ভব না হওয়া যে আবার আরেকটা একটা দেখলাম ভুল হয়েছে পারভেজার মনে হয় দেখলাম যে আমি তো পপুলেশন ইনভার্শন দিই নি সংজ্ঞা আমি দিচ্ছি তিনটা ইমিশনের সংজ্ঞা ঠিক আছে একটা অ্যাবজর্বশন স্পন্টেনিয়াস স্টিমুলেটেড আমি দেখলাম পারভেজ মেবি পপুলেশন ইনভার্সনও দিয়ে দিছে আমি তার কোশ্চিনে চাইনি তেতটা কোশ্চেনে অ্যানসার হলো না আর যারা ভুল করছে ওদের থেকে তারাও এই কাজটা করছে তাহলে তো মানে ইজিলি ডিটেক্ট করা যায় যে কে কপি করছে ব্যাপারটা বুঝছেন আর আরেকটা ভাবে কি করা যায় যে ধরেন পারফে যাকে দিছে আর যে কপি করছে সে পড়ে দিছে তাহলে তো আমি বুঝতে করতেছি কে কাট দেখে কপি করতেছে ব্যাপারটা এরকম তাহলে যে কপি করছে তারই তো নম্বর কাটবো যে দেখেই করছে তার তো নম্বর কাটবো না এটা তো ঠিক না मैम এটা তো অনেক সময় হয় কি मैम হুম যে মানে কপি করছে আগে পরে দাও এটা তো ব্যাপার না সেটা তো ডিপেন্ড করে এর উপর সে কখন দেবে ম্যাম আসলে শুনুন আপনারা আপনাদের হচ্ছে ফ্রেন্ডশিপ মেইনটেইন করার জন্য যে আপনারা ইয়ে করছেন মানে খাতা হচ্ছে আপনারা কি বলবো কিন্তু কিছু করার ছিল না আমি ওর খাতায় পাইছি আর কি বুঝছেন এই জন্য আচ্ছা ঠিক আছে ওটা সমস্যা না ম্যাম আমি নিজেও জানি ম্যাম আর হচ্ছে মিডের সময় मैम আমি ছিলাম না বাসায় আমাদের অনেক টাইমে শর্ট ছিল এইজন্য অন্যর খাতা দেখি আপনি মোহক পরীক্ষায়তে গেছেন পিজি বা সামথিং আপনি আমাকে বলছেন না ওইটাও ছিল मैम বাসা থেকে আমি বাসায় ছিলাম না আমার এক রিলেটিভের বাসায় যেতে হয়েছিল এইজন্য আমি টাইম ছিল না আমি দুই দিন তিন দিন মত বাসায় ছিলাম না এজন্য সফটওয়্যার কভার করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে আর আপনাদের ক্লাস পারফরম্যান্স ভালো সবকিছু ভালো এটাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই বাতি ভালো একটু কইলেই আর হচ্ছে ফাইনালি একটু মোটামুটি ভালো করলেই হচ্ছে নাম্বার উঠে যাবে ঠিক আছে এই আচ্ছা সিটিতে তো ভালো নম্বরই আছে সিটিতে তো খারাপ নম্বর নেই আবার হচ্ছে আপনাদের যে ইয়ে দিছিলাম অ্যাসাইনমেন্ট সেখানেও আশা করি ভালোই আসবে ঠিক আছে এই আচ্ছা তাহলে এটা গেল এখন যাব ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে আমাদের কোথায় ইয়ে হবে আমাদের হচ্ছে অনেকগুলো ইউজার কি শেয়ার করবে এক একটা ইউজার এক একটা ফ্রিকোয়েন্সি ইউজ করবে ঠিক আছে এখন বলছো দ্য অ্যাভেলেবল ব্যান্ডউইথ উইথ ইজ সাব ডিভাইডেড ইন্টু আ নাম্বার অফ ন্যারোয়ার ব্যান্ড চ্যানেলস মানে একটা ব্যান্ডউইথ মানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে আমি ভাগ করবো কয়েকটা ন্যারোয়ার ব্যান্ড চ্যানেলে মানে ধরেন আমার হচ্ছে জিরো থেকে একশো মেগা হাস পর্যন্ত ব্যান্ডউইথ দেওয়া আছে তাহলে আমি সেটা কি কি করবো সেটা হচ্ছে একটা চ্যানেল ঠিক আছে ওই চ্যানেলের এই ফ্রিকোয়েন্সিটাকে আলাদাভাবে ভাগ করব মানে ন্যারোয়ার বলতে অল্প অল্প করে ভাগ করব। এক একটা ইউজারকে এক একটা করে আমি কি দিব ইউনিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিব বলছে ইচ ইউজার ইজ অ্যালোকেটেড আ ইউনিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইন হুইচ টু ট্রান্সমিট অ্যান্ড রিসিভ অন মানে একটা একটা নির্দিষ্ট রিসিভ মানে একটা ইউজারকে ধরলাম আমি একটা নির্দিষ্ট ইউজারকে পাঁচ মেগাহার্জ দিলাম তাহলে ওই পাঁচ মেগাহার্জটা শুধুমাত্র ওই ইউজারটাই ইউজ করতে পারবে হয় ট্রান্সমিট করার জন্য নয় রিসিভ করার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপাল অ্যাক্সেসের বেসিক যে একটা পুরা চ্যানেলকে যদি আমি একটা ব্যান্ডউইথ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির বা ব্যান্ডউইথ ধরেই প্রচালনটাকে তাহলে ওই ব্যান্ডউইথকে যে আমি ভাগ করি ছোট ছোট সেকশনে প্রত্যেকটা সেকশন দিব একার নির্দিষ্ট ইউজারকে আর ওই ইউজারটা শুধুমাত্র ওই ফ্রিকোয়েন্সিটা ইউজ করেই আমরা হল ট্রান্সমিট করতে পারবে না আর করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাকসেসের basic তাহলে ছবিটা দেওয়া আছে দেখেন আমাদের ফ্রিকোয়েন্সিটা কি করতেছে এখানে এইরকম ত্রিমাত্রিক ছবি কি বুঝাচ্ছে ত্রিমাত্রিক না দিয়ে আপনারা এটাও দিতে পারেন ঠিক আছে মানে ফ্রিকোয়েন্সিটা আলাদা আলাদা এক একটা ইউজার যে আমি বললাম বিভিন্ন কালার বলতে বলছে একটা ফ্রিকোয়েন্সি ঠিক আছে সেম ভাবে এটাও করা হয়েছে এটা জাস্ট ত্রিমাত্রিক ভাবে ছবিটা আঁকা হয়েছে ইচ্ছা আপনাদের যেটা পছন্দ হয় সে ছবি দিবেন তারপর ডাব্লু ডি এম এ ডি এম এ হচ্ছে এফ ডি এম এর মতনই এটা যখন ডাব্লু ডি এম তখনই বলছিলাম ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস শুধু এই ক্ষেত্রে পার্থক্য কি পার্থক্য হচ্ছে ওটা মানে এটা তো হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে হচ্ছে আমাদের ডিভিশন হয় আর ডাব্লু ডি এর এর ক্ষেত্রে আমাদের ওয়েভ লেন্থ নিয়ে কাজ হবে আর এটা শুধুমাত্রই আমাদের কার ক্ষেত্রে কাজে লাগবে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে মেনলি ঠিক আছে বলছে ওয়েভ লেন্থ ইজ ইউজড ইন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম টু পার্টিশন চ্যানেলস অল ওয়েভ লেন্থস প্রপাগেট উইথ ইন আ সিঙ্গেল অপটিক্যাল ফাইবার মানে একটা সিঙ্গেল অপটিক্যাল ফাইবারের মধ্যে এক একটা ওয়েভ লেন্থ দেওয়া হয়েছে একটা সিগনালকে বা হচ্ছে ধরা যেতে পারে এক একটা মানে ওয়েভকে ঠিক আছে ফলে সে নির্দিষ্ট ওয়েভ লেন্থ নিয়ে রিসিভার পর্যন্ত পৌঁছাচ্ছে

সেন্ডার আর রিসিভারের মাঝখানে একটা চ্যানেল থাকবে ঠিক আছে ওই চ্যানেলের মধ্যে আমি যদি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্ল্যাক্সের চিন্তা করি ওই চ্যানেলের মধ্যে আমাদের একটা ব্যান্ডউইথ থাকবে ঠিক আছে চ্যানেলের শুরু থেকে লাস্ট পর্যন্ত একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ ধরলাম ব্যান্ডউইথ বলতে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ধরলাম শূন্য থেকে একশো মেঘা হার্জ ঠিক আছে ব্যান্ডউইথ হচ্ছে চ্যানেলটার তাহলে ওই চ্যানেলকে আমি ছোটো ছোটো অংশে ভাগ করব মানে একশো জিরো থেকে একশো মেঘা হার্জটাকে আমি জিরো থেকে এক তারপর এক থেকে দুই ঠিক আছে দুই থেকে তিন প্রত্যেকটাকে ছোট ছোট অংশ ভাগ করব কেন ভাগ করতেছি প্রত্যেকটা কে আমি এক একটা নির্দিষ্ট ইউজারকে দিব তাহলে যদি আমি আবু সুফিয়ানকে জিরো থেকে ওয়ান দিই মানে এক ফ্রিকোয়েন্সি দিই তাহলে আমি যদি আবু আবু সুফিয়ানকে এক মাসুদকে দুই ওপোকে তিন দিই তাহলে এরা প্রত্যেকজনই আমাদের শুধুমাত্র আবুসুফিয়ান এক ইউজ করতে পারবে ওয়ান মেগাহার্জ তারপরে হচ্ছে মাসুদ দুই মেগাহার্জ আর ওপো তিন মেগাহার্জ এটা ইউজ করেই হয় সেন্ড করতে পারবে না রিসিভ করতে পারবে এই ফ্রিকুয়েন্সির বাইরে অন্য কেউ রিসিভ বা সেন্ড করতে পারবে না ঠিক আছে মানে একটা নির্দিষ্ট সময়ে ধরলাম সারাদিন নির্দিষ্ট সময়টা সারাদিন ওই সময়ে আপনার হচ্ছে এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই ট্রান্সমিট বা রিসিভ করতে হবে ঠিক আছে ব্যাপারটা এরকম এই জন্য এটা নাম মাল্টিপল অ্যাক্সেস অনেকগুলো ইউজার একসাথে একটা চ্যানেলকে ইউজ করতে পারবে এই জন্য এটা নাম মাল্টিপল অ্যাক্সেস বুঝা গেছে আর হচ্ছে ডাব্লিউডিএম এর ক্ষেত্রে আমি বললাম অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের মধ্যে কি হয় অনেকগুলো ওয়েব যায় তাই না ট্রান্সমিট হয়ে সিগন্যাল থেকে রিসেন্টার থেকে রিসিভারের দিকে যায় এক একজনের এক এক রকম ওয়েব লেংথ থাকে মানে এই ওয়েভ লেংথের জন্য ভেলোসিটি ডিফারেন্ট করা হয় এই জন্য এক একজন এক এক সময় রিসিভারে পৌঁছায় ঠিক আছে এটার উপর বেস করে ডাব্লু করা হচ্ছে মাঝখানে যে অংশটুকু যেটার মধ্যে পাস হয় সেটাই হচ্ছে চ্যানেল বুঝছেন তাহলে এক একটা ইউজারকে যদি

শুধু এটা পড়ায় পড়ায় না বোর হয়ে গেছি মানে থিওরিটিক্যাল আর ভালো লাগতেছে না বা আরো থিওরি লিখতে অনেক টাইম ও লাগে ম্যাম হ্যাঁ আপনারা না অনেক কষ্ট করে অনেক লিখছেন দেখলাম আসলে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ সেরকম ম্যাথ নাই তো দাঁড়ান আমি অন করি ম্যাথটা দেখতে পাচ্ছেন দেখা যায় জি ম্যাম আচ্ছা এইরকম ম্যাথ একটা কোশ্চেন তাহলে তো এটা দেখায় দিই ঠিক আছে বলছে ডিজিটাল মডেম হ্যাজ ইনপুট ডাটা রেট অফ পাঁচশো ষাট ফাইভ হান্ড্রেড সিক্সটি কিলোবিট পার সেকেন্ড ঠিক আছে এটা দেওয়া আছে ডাটা রেট ওকে মানে পার সেকেন্ডে কতটুকু ডাটা পাস হচ্ছে অথবা বিট রেট বলা যেতে পারে তারপরে এখানে বলছে ডিটারমাইন দা রিকোয়ার্ড ব্যান্ড উইথ আমাদের লাগবে বার করা হচ্ছে ব্যান্ড উইথ ঠিক আছে কার কার ষোলো পিএসকে এবং হচ্ছে চৌষট্টি কিউএম ষোলো পিএসকে এর জন্য আমরা কি বা জানি এটা আমাদের আগে দেখে কি কি দেওয়া আছে বি দেওয়া আছে পাঁচশো ষাট পার সেকেন্ড দুইটার ক্ষেত্রে বিটের দেওয়া আছে এখন ষোলো বলতে আমি দুই এর পাওয়ার দিলে ষোলো পাবো চার দিলে ষোলো পাবো তাই তো তাহলে লেভেল ইজিক্যাল টু মানে এল ইজিক্যাল টু ষোলো তাহলে এন ইজিক্যাল টু কত নাম্বার অফ বিট চার পিএসকে এর জন্য ঠিক আছে এটা হচ্ছে ষোলো পিএসকে মানে হচ্ছে এটা কয়টা থাকবে এটার বিট সংখ্যা থাকবে চারটা ঠিক আছে আমরা যখন পড়ছিলাম পিএসকে কে আপনার যখন পড়ছিলাম তখন দেখছেন বাইনারি পিএস হয় এম পিএসকে হয় তাই না তাহলে যদি বাইনারি হয় তাহলে বিট সংখ্যা দুইটা আর যদি এম এর হয় আমার হচ্ছে দুই এর উপরে পাওয়ার যে কোনোটা দিয়ে আমি এম এর এ তৈরি করতে পারি যখন দুই এর পাওয়ার চার দিলে আমাদের ষোলো এর এ হচ্ছে পিএসকে তৈরি করা যাবে ষোলো এর এ বলতে কি বুঝায় যেখানে আমাদের প্রত্যেকটা মানে ইয়েতে সিকোয়েন্সে কত করে থাকবে চারটা করে বিট থাকবে চারটা করে ইনফরমেশন যেগুলো একটা সিকোয়েন্সে পাঠাতে পারবো যেগুলো একটা সময় আমরা চারটা করে বিট পাঠাতে পারবো ঠিক আছে আর বাইনারি পিএইচকে মানে যেগুলো দুইটা বিট একসাথে পাঠাতে করতাম তাই না জি ম্যাম জি ম্যাম জি ম্যাম আর 64 কিউএম বলতে বোঝাতে দেখেন এখানে কিউ বলতে কোয়াড্রেচার অ্যাম্পলিচিউড মডুলেশন যেটার মধ্যে এ স্কয়ার পি স্কয়ার মিক্সড আছে তো লেভেলটা আছে যদি দশ চৌষট্টি তাহলে দুইয়ের পর ছয় দিলে চৌষট্টি হয় তাহলে এখানে একসাথে ছয়টা করে বিট আমি ট্রান্সমিট করতে পারবো তাহলে এখানে ব্যান্ডউইথ আমি কেমন করে পাবো আমরা জানি যে কি বিট রেট সমান সমান ইন্টু হচ্ছে বিট নাম্বার অফ বিট তাহলে আমাদের এখান থেকে ব্যান্ড উইথ সমান সমান কী পাবো আর বি মানে বিট রেট বাট নাম্বার ভাগ নাম্বার অফ বিট দুইটার ক্ষেত্রেই এইভাবে করে ব্যান্ডউইথ বের করে নিলাম ঠিক আছে তারপরে এখন নতুন ম্যাথে যাচ্ছি এখন দেখেন আমি একটা কাজ করব বুঝছেন সেটা হচ্ছে আপনাদেরকে সব যে ইয়ে আছে কি বলবো ইকুয়েশন আছে মানে হচ্ছে কেন বলে ভুলে গেলাম মানে সবগুলো ইকুয়েশন ম্যাথ করার জন্য যে ইকুয়েশন লাগবে আর কি বুঝছেন যেগুলো হচ্ছে সূত্র আর কি সরি সূত্র কথাটাই মনে পড়তেছে না দেখেন তো সূত্র ঠিক আছে সব সূত্রগুলো কমিউনিকেশন করার জন্য যে সূত্রগুলো লাগবে সবগুলাই আমি আপনাদেরকে বলে দিব বা হচ্ছে আমি ছবি দিব যখন তখন আপনারা স্ক্রিনশট তুলে একটা খাতাতে সবগুলো সূত্র লিখে রাখবেন একসাথে পাশাপাশি যখন কোনো পরীক্ষা দিতে যাবেন তখন কোনো ম্যাথ দেখতে হবে না যেসব সূত্রগুলো দেখে গেলে সব ম্যাথ পারবেন জি ঠিক আছে তো আমি হচ্ছে লাস্টের দিন ক্লাসে এই সূত্রগুলো পাশাপাশি দিব আপনাদের যে এটা তুলে নেন ছবি এটা তুলে নেন আপনারা জাস্ট ছবি তুলে রাখবেন ছবি তুলে খাতায় সুন্দর করে পাশাপাশি লিখে রাখবেন যে খাতা দেখে আপনারা পরীক্ষার আগে মানে কোনো সেকেন্ড পরীক্ষা দেওয়ার আগে পড়তে যাবেন সেই খাতায় ঠিক আছে আমরা যেটা করতাম যে হচ্ছে একটা বড় খাতা বানাইতাম বুঝছেন ধরেন ম্যাথের জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক পরীক্ষার জন্য ভার্সিটি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য একটা বড় খাতা বানাইতাম ওই খাতাতে যে কোনো কিছু লিখতাম না ওই খাতাতে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নোট ধরেন আমার ক্লাসে শুধু না যে কোনো ক্লাসে ইম্পর্টেন্ট নোট যেটা আপনাদের পরে কাজে লাগবে সুন্দর করে আপনারা তুলে রাখবেন যাতে করে যে কোনো পরীক্ষার আগে কষ্ট করে খুঁজতে না হয় খুঁজাও একটা পরিশ্রম তার আগেই ফট করে পায়ে গেলে হাতের কাছে দেখবেন পড়তেও আরাম লাগবে আর পরীক্ষাতে যাই খুব ভালো ভাবে দিতে পারবেন কোনো কিছু মিস হবে না ঠিক আছে এই আচ্ছা এখন দেখেন এসেন আর সমান সমান কি আমাদের সিগন্যাল নয়েজ রেশিও ঠিক আছে মানে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার তাই তো এটা সমান সমান কি লেখা যায় এ সিগন্যাল মানে অফ অফ বাই ডেল স্কোয়ার সিগন্যাল বা ডেল স্কোয়ার নয়েজ এটা লাগবে না এটা আসে না মেনলি মেনলি আসে পি সিগন্যাল বাই পি নয়েস সবচাইতে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হচ্ছে এস আর ডেসিবল এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের যদি এস এন আর ভালো দেওয়া থাকে মানে কোনো একটা ওয়াটে বা কিছুতে সেটাকে যদি ডেসিবলে কনভার্ট করতে বলে তাহলে কী করতে হবে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন সিক্স যোগ সিক্স পয়েন্ট জিরো টু এন এনটা হচ্ছে নয়েজ ঠিক আছে নয়েজ যেটুকু দেওয়া আছে এইটা অথবা বিট রেট যদি দেওয়া থাকে তাহলে আপনাদের বিট রেট কিন্তু এই এনটা না এখানে নয়েজের জন্য বিট মানে এনটা ইউজ করা হয়েছে তারপরে যদি এসএন আর ডেসিবল থাকে এটা যদি মনে না থাকে এটাও বাদ দিবেন আরও ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা ঠিক আছে যদি ওপো এটা বাদ যায় মনে না থাকে দরকার নাই এস এন আর ডেসিবল সমান সমান এস এর যে ভ্যালুটা সেটা যে ডেসিবল থাকে মাইনাস এর যে ভ্যালুটা সেটা ডেসিবল আছে সেটাকে বিয়োগ করে দিলে পাওয়া যাবে তারপরে এই কথাটার মিনিং কি ডিএ ডিবিএম এটার মিনিং হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডেসিবল মিলি ওয়াটস ঠিক আছে ডেসিবল মিলি ওয়াটস আর যেটা নর্মাল এস আর এন সেটা হচ্ছে কিন্তু ওয়াটে দেওয়া ঠিক আছে আর একটা জিনিস মনে রাখতে হবে এস কিউ এন আর এটার মিনিং হচ্ছে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও আমরা শুধু ন এমনিতে নয়েজ বললে সিগনাল টু নয়েজ রেশিও যদি কিউ থাকে তাহলে নয়েজটার একটি স্পেসিফিকেশন দেওয়া আছে এই নয়েজটা হবে কোয়ান্টাইজেশন নয়েজ আপনারা যখন কোয়ান্টাইজেশন পড়ছেন তখন তো কোয়ান্টাইজেশন নয়েজ পড়ছেন তাই না কোয়ান্টাইজেশন নয়েজটা কি বলেন তো কে বলবে কোয়ান্টাইজেশন নয়েস অথবা কোয়ান্টাইজেশন এররটা কি কে বলবে মাসুদ পারবেন মাসুদ অপু মনে নেই ভুলে গেছি আচ্ছা তাহলে আমাদের কোয়ান্টাইজেশন নাম কোশ্চেন তারা বলবো না কোনটা বলবো আবার অপু মাসুদ বলছে কোশ্চেনটা আরেকবার বলতে আচ্ছা আচ্ছা কোশ্চেনটা হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ বা কোয়ান্টাইজেশন এরর বলতে কি বুঝেন কোয়ান্টাইজেশন এরর বলতে না মাঝে বিভিন্ন স্টেপ ভাগ করা হয় তখন যে ওভারল্যাপিং হওয়ার প্রবণতা ওইটাকে না ওভারল্যাপিং ওভারল্যাপ বলতে না যখন আমরা স্যাম্পল করি কোয়ান্টিজেশনের সময় বিভিন্ন যে হ্যাঁ ভাগতে লাগছিল বড় বড় তখন তখন ম্যাম বিভিন্ন লেভেলে ভাগ করা হয় তখন হচ্ছে ওদের মধ্যে যে ইরোডটা হয় ম্যাম সেটা হ্যাঁ সেটাই বুঝাচ্ছি বাট আপনি ভালো করে বুঝাতে পারলেন না আমি বলতেছি সেটা হচ্ছে স্যাম্পলিং যখন আমি করব নির্দিষ্ট টাইম ইন্টারভেলে স্যাম্পলিং করার পর তো আমাদের লেভেলিং করতে হয় লেভেলিং অথবা কোয়ান্টাইজেশন তো ওটা করব যখন আমরা তখন দেখা যায় কি যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা থেকে আমাদের কি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিতে হচ্ছে জি ম্যাম এবার মনে পড়ছে সেটা সেটার মাঝখানে যে পার্থক্য করে সেটাই হচ্ছে কন্ডেন্সেশন নয়েজ বা ইরোড ঠিক আছে তো এটা গেল তো হচ্ছে আমাদের এস কিউ এন আর এস এন আর তারপরে আমি যেটা বলছিলাম ডি ডি বি এম এটার মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডেসিবেল মিলি এটার মিনিং কি এটা সমান সমান লেখা যায় টেন লক টেন এস মানে সিগন্যাল পাওয়ারটা ওয়াটে আর এন এর পাওয়ারটা ডেসিবেল সরি মিলি আর কি ঠিক আছে এন এর পাওয়ারটা মিলি ওয়ার্স আর এস এর পাওয়ারটা ওয়াটে যদি দিই তাহলে ডেসিবেল ইন মিলি ওয়ার্স হবে ঠিক আছে তাহলে এটা সময় সমান লেখা যায় কি এস ডেসিবল মিটার সরি ডেসি ডেসিবল মিলি আর হচ্ছে এন ডেসিবল মিলি ওয়ার্ডস মানে দুটা ভ্যালুদের দেওয়া থাকে বিয়োগ করলেও এটা পাওয়া যাবে আর একটা জিনিস ডেসিবল হচ্ছে ইন মিলি ওয়ার্ড সময় কী পাওয়া যাবে ডেসিবালের যে ভ্যালুটা সেটা দিয়ে তিরিশ পাদ তাহলে ডেসিবল মিলি ওয়ার্ডে সে ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো ডাব্লিউ কি ওয়ার্ড আর ডেসিবল তাহলে যদি আমি ডেসিবলকে ওয়ার্ডে কনভার্ট করতে চাই তাহলে কি করবো ডেসিবালের ভ্যালুটা উপরে দিব ট্রেনের পাওয়ার একায় লিখবো বাই ট্রেন দিয়ে ভাগ করব তাহলে কি হবে তাহলে ওয়ার্ড পাবো আর আরেকটা কি শ্যানন ক্যাপাসিটি থিওরাম আপনারা মনে একটা পড়ছেন তো সি ইজ ইকুয়াল টু বি লগ টু 1 যোগ এস বাই এন এটা কি বলা হয় শ্যানন ক্যাপাসিটি থিউরাম ঠিক আছে এখানে এস বলতে হচ্ছে সিগন্যাল নয়েজ সরি সিগন্যাল পাওয়ার এন বলতে নয়েজ পাওয়ার বি বলতে ব্যান্ডউইথ বোঝাতেছে ঠিক আছে বি হচ্ছে ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ সিগন্যাল আর সিটা হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি ঠিক আছে আর তারপরে বি বলতে হচ্ছে ব্যান্ডউইথ বোঝাতেছে ব্যান্ডউইথটা হচ্ছে আমি জানি এফ ম্যাক্স মানে হচ্ছে এফ দুইটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পার্থক্য তাহলে এফ ম্যাক্স মাইনাস এফ মিন ঠিক আছে আর এন হচ্ছে কি আমাদের যদি এন শুধু বলেই তাহলে আমাকে বলতে হবে এটা উল্লেখ করে দিতে হবে যে ফর ওয়ান সাইডেড হোয়াইট নয়েজ মানে হোয়াইট নয়েস এর ওয়ান সাইডের যে টার্মটা সেটা হচ্ছে শুধুমাত্র এন এখন আপনারা বলতে পারেন ডাবল সাইড আর কি ডাবল সাইড বলতে আপনারা যখন হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ওয়ান সাইড ব্যান্ড পড়ছিলেন সেরকম হোয়াইট নয়েস দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ওয়ান সাইড হতে পারে ডাবল সাইড হতে পারে আমাদের নয়েজের এক ধরন হচ্ছে হোয়াইট নয়েজ বা এ জি এন ঠিক আছে বুঝতে পারছেন এ ডাব্লিউ জি এন অ্যাডেটিভ হোয়াইট গসিয়ান নয়েজ ওকে তারপরে হচ্ছে এন ইজ ইকাল টু ডাবল সাইড বলি তাহলে বি এন নট বাই টু এন নট মানে কি এন নটটা হচ্ছে পিএইচডি পিএইচডি বলতে বোঝাচ্ছে পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি ঠিক আছে তাহলে পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি ইনটু ব্যান্ডউইথ করলে আমরা এন পাবো আর ডাবল সাইডের জন্য এটা ভাগ টু করলে ডাবল সাইডের জন্য পেয়ে যাব ঠিক আছে এই আপাতত তারপর আমি নিচে হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি এগুলো আপনারা জানেন বলে আমি এগুলো বললাম না ঠিক আছে log 2x log 10x log 10 2 এটা আপনারা জানেনই মনে হয় ঠিক আছে জানা আমি বললাম না তারপরে এখন দেখেন এই ম্যাটটা ঠিক আছে এই ম্যাটটা আসছে পি বিপি ডিবিতে চোদ্দ সালে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নয়েস লেভেল ইস রিডিউসড মানে আচ্ছা আপনাদের আগে বলেন যে এস সরি এস এ ইজ টু সিগনাল পাওয়ার বাই নয়েস পাওয়ার তো আমাদের যখন নয়েজ পাওয়ার কমবে তখন এস এ বাড়বে না কমবে বাড়বে তাহলে নিচে দেখেন এসএনআর এর ভ্যালু দেওয়া আছে তাহলে এসএনআর এর ভ্যালু যেটা সবচেয়ে বেশি সেখানে নয়েসের পাওয়ার বা নয়েসের লেভেলটা সবচেয়ে কম তাহলে হবে এইটা

আমাদের যেহেতু ডেসিবল মিটার ইন মিলি ওয়াটস দেওয়া আছে দুইটাই ভ্যালু তাহলে খুব সহজে এই দুইটা ভ্যালু থেকে বিয়োগ করলেই হবে মাইনাস তিন মাইনাস মাইনাস বিশ ঠিক আছে আপনার এটা দেখে কনফিউজ হওয়ার দরকার নেই এটা মিলি ওয়াটে ভ্যালু দেওয়া আছে এটা রেসপেক্টে মিলি ওয়াটে এটা হবে এটা দেখে অনেকেই মানে কনফিউজ হয়ে এই ভ্যালুটাই বসাই দিবে কিন্তু এটা না আপনাদের কিন্তু এখানে বসাতে হবে ডেসিবল মিলি ওয়াটের ভ্যালুটা তাহলে মাইনাস থ্রি মাইনাস মাইনাস বিশ করলে হয় সতেরো ডেসিবল মিটার তাহলে অ্যান্সার হবে এটা ঠিক আছে এটা আসছে তে বারোতে তারপরে হচ্ছে এটা দেখেন হোয়াট ইজ দা এস এন আর ইন ডেসিবল অফ আ ভয়েস চ্যানেল ইফ দ্য সিগন্যাল পাওয়ার লেভেল ইজ শূন্য পয়েন্ট ফাইভ টু মিলি ওয়াট অ্যান্ড নয়েস লেভেল ইজ শূন্য পয়েন্ট শূন্য ওয়ান মিলি ওয়াট এটা কিন্তু সব দুটাতেই হচ্ছে মিলি ওয়াটে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা যদি এস এন আর ডেসিবলে নিই তাহলে কী হবে সমান সমান টেন লক টেন এস বাই এন এখানে দেখেন এটা আর এটা যদি আমি নিই তাহলে এই এককটা কিন্তু কাটা পড়তেছে সো কোনো সমস্যা নেই তাহলে আমরা নর্মালি এম এ পাবো না কিন্তু মানে ডেসিবেল মিলি ওয়াটে না শুধুমাত্র ডেসিবেলই পাবো কারণ দুটো এখন কাটা পড়ছে যদি ওপোয়াটা শুধু ওয়াটে থাকতো নিচেরটা মিলি ওয়াটে থাকতো তাহলে কিন্তু কাটা পড়তো না দুইটাই যেহেতু একই সো আমরা এই ভ্যালুটা ইউজ করতে পারবো বসা দিলাম তাহলে এস এর ভ্যালু ডেসিবেল পাইলাম সতেরো পয়েন্ট ওয়ান সিক্স ডেসিবেল এটা ঠিক আছে বোঝা গেছে তারপর এখন দেখেন দেওয়া আছে ব্যান্ড উইথ টু পয়েন্ট ফোর কিলো হার্জ আর এস এন এর ভ্যালু দেওয়া আছে বিশ ডেসিবেল ঠিক আছে তাহলে বিট রেট কত সেটা বের করতে হবে এখন দেখেন বিট্রেট অথবা ক্যাপাসিটি চ্যানেল ক্যাপাসিটি ব্যান্ডউইথ দেওয়া আছে টু পয়েন্ট ফোর কিলো হার্জ এটাকে যদি হার্জে প্রকাশ করি চব্বিশশো হার্জ ঠিক আছে আর হচ্ছে এস ভ্যালু দেওয়া আছে ডেসিবেল আমি একটু আগে একটা ইয়ে দেখাইলাম যে কেমন করে ওয়াটে কনভার্ট করতে হয় ডেসিবেলের ভ্যালুটাকে টেনের এর উপরে পাওয়া যেতে হয় কি এই যে ডেসিবেলের ভ্যালুটা বসাতে হয় বাই টেন ডেসিবেলের ভ্যালুটা বসালাম বিশ বাই টেন সমান সমান একশো ওয়াট যদি ভুলে যায় থাকেন একবার দেখা আসছি আমি এই কোয়েশনের কথা বলছি আমি এই কোয়েশনের পাওয়া বলছি শুধু দেখেন সবগুলো টেনের এর পাওয়ার ডেসিবল বাই টেন ওখানে ডেসিবল ছিল বিশ ভালো তাহলে হচ্ছে টেন এর পাওয়ার বিশ বাই টেন ঠিক আছে এই বুঝতে পারছেন তাহলে এখানে বসা দিলাম বসা দেওয়ার পরে দেখেন সি ইজ টু বি এর ভ্যালু বসাইলাম যে চব্বিশশো আর হচ্ছে এস বাই এন এটা হচ্ছে একশো ওয়ার্ডটা বসাইলাম বসালেই হয়ে গেল আমাদের অ্যানসার ঠিক আছে এই নেক্সট যাচ্ছি তাইলে ম্যাম এইখানে আরেকটু একটু দেখি ম্যাম এই যে ম্যাম এই ডেসিবেল থেকে তাহলে ওয়াটার নিতে হলে এই সিস্টেম ফলো করতে হবে এই সিস্টেম ফলো করতে হবে 10 এর পাওয়ার দিতে হবে ওই ডেসিবেলের ভ্যালুটা বাই 10 করতে হবে ম্যাম এটা আছে শর্টকাট টেকনিক না না এটা শর্টকাট টেকনিক হ্যাঁ এটা আসলে এত সহজে আসে না এটা হচ্ছে যে ভাঙ্গে ভাঙ্গে আসে আর কি বুঝতেই তো পারছেন সূত্র দেখেন ওই যে লক টেনের থেকে আসে আর কি বুঝছেন সূত্র জানলে আপনারা পারবেন যে কোনো ম্যাথ ঠিক আসলে আপনাদের প্যাচাই হচ্ছে ওই জেনারেটরের বা হচ্ছে মোটরের অথবা কি বলবো পাওয়ারের কিছু কিছু ম্যাথে বাট কমিউনিকেশনের মাধ্যমে সেটা তো পাচায় পেঁচায় না এটা খুবই ইজি দেওয়া থাকে আচ্ছা দেখেন তারপরে এখানে বুয়েটে আসছিল এমএসি তে চোদ্দ সালে এক্স অফ টি ইজিক্যাল টু এত ভ্যালু দেওয়া আছে ইজ টু বি পিসিএম উইথ মিনিমাম এস কিউ এন আর অফ এত ডেসিবল এস কিউ এন আর এর ভ্যালু দেওয়া আছে এত ডেসিবল হাউ মেনি বাইটস আর রিকোয়ার্ড ফর ইনকোডিং ইচ হ্যাভিং ইউনিফর্ম কন্ট্রাকশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখেন এখানে বি এর ভ্যালু কত দেওয়া আছে কে বলতে পারবে এখানে বি সমান সমান কত বি বলতে ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগনাল কত এখানে বলেন ম্যাম 400 400 কারণ হচ্ছে যে আমি একটা সূত্র বলছিলাম 2 পাই এফ সি টি ঠিক আছে সেরকম এখানে দেখেন 2 নাই তাহলে 2 গুণ 400 করলে 2 ইনটু এফ সি পাই টি তাহলে মিলছে তাহলে 400 হবে এটা এজন্য ভাগ করছে দুই দিয়ে 2 পাই দিয়ে আর কি ঠিক আছে 400 হার্ট তারপর দেখেন এস কিউ এন আর আমরা দেওয়া আছে পঁচিশ ডেসিবেল আমরা ওখানে দেখছি এসকিউ এনআর আর এস এনআরটা সেমই হবে ঠিক আছে যদি সেম হয় তাহলে ডেসিবেল ভ্যালুটাকে আমি ওয়ার্ডে প্রকাশ করব টেন পাওয়ার পঁচিশ বাই দশ ওয়ার্ড তাহলে হচ্ছে এখানে কত হবে তিনশো ষোলো পয়েন্ট টু থ্রি তারপর এটা পাওয়া গেলে তো আমাদের হয়ে গেল বেশিরভাগ কাজ তাহলে সি ইজিক্যাল টু কী পাবো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এটাকে ব্যান্ডউইথও বলা হয় যেতে পারে ফ্রিকোয়েন্সি বলা যেতে পারে যদি এক জি এটাই কনফিউশন ছিল যে বি কেন দিলাম ম্যাম আচ্ছা আমি বুঝতে পারছি এখানে বি যদি আপনাকে বলা হয় বি যদি একটাই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে ফ্রিকোয়েন্সি হিসেবে লিখতে পারবেন ব্যান্ডউইথ কে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে তো লিখতে পারি তাই না এফ ম্যাক্স এখানে 400 আর এফ মিন কত জিরো তাহলে এখানে 400ই তো হয় একই কথা জি ঠিক আছে তাহলে log2 1 যোগ এন আর তাহলে চারশো গুনার লক টু ওয়ান যোগ এভেলো টা বসিয়ে দিছি দিয়ে হচ্ছে এভেলোটা পাইছি ঠিক আছে এটা পাইলাম আমরা কি বিট পার সেকেন্ডে পার সেকেন্ডে কতটুকু বিট পাইলাম এখন বলছে বিট বাইট এটা কিন্তু বিট বের হয়েছে এখানে বলছে বাইট কতগুলো যাবে আমাদের আমরা জানি এক বাইট সমান কত বিট আট বিট ঠিক আছে ওয়ান বাইট সমান এইট বিট এটা তো জানি তাই না জি ম্যাম তাহলে আমাদের এটাকে ভাগ করতে হবে আট দিয়ে তাহলে আমাদের বাইটে পাবো আমরা ঠিক আছে

মাসুদের আবার দুইটা আইডি কেন